নমস্কার। গল্পের সারথি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন অজিত কুমার হাইতের লেখা মোম পুতুলের জাদুঘর। গল্প পাঠে আমি লক্ষ্মী বেচা, প্রচ্ছদ সম্পাদনায় পার্থ। আজকের গল্প মোম পুতুলের জাদুঘর। দেখুন, এ ধরনের অনুরোধ আমাদের কাছে প্রায়ই আসে, কিন্তু অনিবার্য কারণবশত তা রক্ষা করা আমাদের পক্ষে মোটেই সম্ভব না। কারণটা কি জানতে পারি? পারি, কারণ একটা, আর তা আমাদের এই প্রতিষ্ঠানের কাছে খুবই মূল্য। সেটি হচ্ছে, কোনোরূপ ঝুট ঝামেলার মধ্যে আমরা ইচ্ছে করে জড়িয়ে পড়তে চাই না, কারণ তা আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে। কিন্তু আমি যা করতে যাচ্ছি তাতে আপনাদের বিপদের কোনো সম্ভাবনা আছে বলে তো আমার মনে হচ্ছে না। ঝুঁকিটা তো সম্পূর্ণ আমার। অবশ্য সত্যি সত্যি যদি কোনো বিপদ ঘটে, এবং যা ঘটা আপাত পক্ষে খুবই হাস্যকর, আপনারা শুধু আমাকে অনুমতিটা দেন। ঠিক, কিন্তু যদি বলে ওই যে কথাটা মাঝখানে থাকছে, ওইটাই বিপদে। আমি নিজে একজন বিজ্ঞানী, কালক্রমে এবং ঘটনাক্রমে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছি যার সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। আমি নিজে ভূত প্রেতে বিশ্বাস করি না। কোনো অলৌকিক বা অতিলৌকিক বিষয়ে আমার বিন্দুমাত্র আস্থা বা বিশ্বাস নেই। তবুও এই প্রতিষ্ঠানে অস্তিত্বের কথা চিন্তা করে আমি আপনাকে কিছুতেই ওই অনুমতি দিতে পারব না। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার ইয়াং রিপোর্টার, প্লিজ এক্সকিউজ মি। কিন্তু স্যার, আপনি একজন বিদগ্ধ ব্যক্তি। এই মিউজিয়ামের অধ্যক্ষ হিসাবে মাদাম তুসুর নাম ও তার ভ্যাক্স মিউজিয়ামের কথা আপনার কাছে নিশ্চয়ই অজানা না? আর যে অনুমতি দিতে আপনি ভয় পাচ্ছেন বা ইতস্তত করছেন, মাদাম তুসুর মিউজিয়ামের কর্তৃপক্ষ সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে জনসাধারণের কাছে রেখেছেন, এবং তার জন্য 100 পাউন্ড পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছেন। আমি তা জানি, কিন্তু একটি বিখ্যাত দৈনিকের রিপোর্টার হিসেবে এটাও তো আপনি অস্বীকার করবেন না। ওদেশের সঙ্গে আমাদের দেশের অনেক তফাত। ওদের দেশের জনগণ, আইন, প্রেস আমাদের দেশের থেকে অনেক সচেতন ও উদার। হ্যাঁ, আমি সে কথা জানিও মানি, আর জানি বলেই সম্পূর্ণ তৈরি হয়ে এসেছি। এই নিন আমার কাগজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি। আমার এই অ্যাডভেঞ্চারের জন্য, অবশ্য আপনি যদি এটাকে অ্যাডভেঞ্চারের পর্যায়ে ফেলতে চান, আপনাদের কাছে লেখা তার আবেদন। এতে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে আমার কোনোরূপ বিপদ ঘটলে আপনারা বা আপনাদের প্রতিষ্ঠান কেউ কোনোরূপে দায় থাকবেন না। আর এই নিন আমার স্বীকারোক্তিপত্র, যার কথা ওই চিঠিতে উল্লেখ করা আছে, যে আমার যদি কোনো বিপদ ঘটে বা আমি মারা যাই, তার জন্য কেউই কোনোরূপে দায়ী থাকবেন না। চিঠি দুটো বেশ কিছুক্ষণ চোখের সামনে ধরে রাখলেন প্রৌঢ় ভদ্রলোকটি। তারপর চেয়ে রইলেন তার সামনে বসে থাকা প্রাণোচ্ছল উজ্জ্বল যুবকটির দিকে। দেখুন, যুবকটি একটু হেসে বলল, আমি কিন্তু আপনার কাছ থেকে একটু স্পেশাল ফেভার আশা করতে পারি। আমি প্রথম আমার কাগজে আপনাদের এই মিউজিয়ামকে কভার করে ফিচার লিখি। আপনি? বিস্ময় এবং প্রশংসায় চকচক করে উঠল প্রৌঢ় ভদ্রলোকের চোখ দুটো। সত্যি সত্যি অপূর্ব হয়েছিল আপনার লেখাটা। নামকরণও করেছিলেন সুন্দর, মোম পুতুলের জাদুঘরে। সত্যি সুপার। আপনার ওই লেখাটা কাগজে বেরোবার পর থেকে
কলকাতার ও শহরতলি অধিবাসীদের কাছে আমাদের খবর পৌঁছে তাদের যে কৌতূহলী করে তুলেছে সেটা অনস্বীকার্য। মিউজিয়ামের দৈনিক টিকিট বিক্রির হার থেকেই সেটা বোঝা যায়। মিউজিয়ামের তরফ থেকে আপনাকে আর আপনার কাগজকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দারুণ, এক কথা অপূর্ব, আপনার ইমাজিনেশনকে তারিফ করবার মতো। দোতলা গ্যালারিতে যেখানে ভারতবর্ষে মহান পুরুষদের মোমের লাইফ সাইজ স্ট্যাচু আছে, যার নামকরণ আপনি করেছেন সোনালি আলোর ঝর্ণা, সেটি তুলনা নেই। ওর চেয়েও ভালো নামকরণ হয়েছে মাটির তলার গ্যালারিতে গা ছমছমে আলো আধারি পরিবেশে যেসব কুখ্যাত অপরাধীদের মোমের লাইফ সাইজ স্ট্যাচু আছে সেই গ্যালারিটা। আদিম রিপুর কারাগার, আপনার দেওয়া ওই দুটি নামে ওই দুটি গ্যালারির আজ পরিচয় দর্শক সাধারণের কাছে। মাদাম তুসুর ওয়্যাক্স হাউসের অনুকরণে কলকাতায় ওই ধরনের একটি মিউজিয়াম করার পরিকল্পনা আমাদের কয়েকজন বন্ধুর মাথায় ঘুরছিল অনেক দিন থেকে। সেই বন্ধুরা কিন্তু সকলেই শিল্পী বা ভাস্কর নয়, যেমন আমি ছিলাম বৈজ্ঞানিক, তেমনি আছেন একজন বিখ্যাত ডাক্তার, একজন বৈমানিক, জাহাজে পদস্থ অফিসার অধ্যাপক, ভাস্কর, শিল্পী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আর অর্থে তিল তিল করে গড়ে উঠেছে এই মোম পুতুলের জাদু। আর একবার হাসলেন প্রৌঢ় ভদ্রলোকটি। আপনার দেওয়া নামটাই আমরা গ্রহণ করেছি, হাসলেন তরুণ রিপোর্টার খুশির হাসি। আপনি তাহলে স্বীকার করছেন যে আমার ইমাজিনেশন আছে? 100 বার। তাহলে আমাকে কি সেটা প্রমাণ করবার আর একটা সুযোগ দেবেন না? আমি শুধু একটা রাত ওই আদিম রিপুর কারাগারে কাটাতে চাই। আমি একজন জুনিয়র রিপোর্টার, আমার উচ্চাশা আছে কিন্তু সামর্থ্য নেই, বিদেশে যাবার পয়সা আমার নেই, আমার কাগজও আমাকে মাদাম তুসুর জাদুঘরের ওই চ্যালেঞ্জটা নিতে খরচ খরচা করে ওদেশে পাঠাবেন। আমি তাই আপনার কাছে এসেছি ওই অনুরোধ জানিয়ে। আমাকে শুধু এক রাত্রের জন্যে ওই গ্যালারিতে থাকতে দিন, আমি দেখতে চাই সত্যি ভূত প্রেত বলে কিছু আছে কিনা, জানতে চাই সত্যি সত্যি অলৌকিক বা অতিলৌকিক কোনো কিছু অস্তিত্ব আছে কিনা, কোনরূপ আনকেনির কিছু অনুভূতি আমার মনের মধ্যে জাগে কিনা। এই ব্যাপারগুলো নিয়ে আমি গোটা কয়েক ফিচার লিখতে চাই ধারাবাহিকভাবে, যা আমাকেও এনে দেবে খ্যাতি আর আপনাদের এনে দেবে আরও পরিচিতি। আপনার বক্তব্য উল্লেখ করেই বলছি, যেমনটি ঘটেছিল এর আগের ক্ষেত্রে, আপনার প্রস্তাবটা আমাদের কাছে খুবই লোভনীয় নিঃসন্দেহ, পাবলিসিটি আমরাও চাই, আর আপনার বহুল প্রচারিত দৈনিকের মাধ্যমে সেই পাবলিসিটি বিনা খরচে আমরা পাবো তা জানি। তবু কেন জানি না আপনার ওই অনুরোধটা রাখতে আমি মনের দিক থেকে কেমন যেন সাড়া পাচ্ছি না। তাহলে আপনি আমার অনুরোধ রাখতে নারাজ? খুবই হতাশ শোনালো যুবকটির গলা। আমি কিন্তু থাকবো বলে একেবারে তৈরি হয়ে এসেছিলাম। অনেকক্ষণ ধরে যুবকটির দিকে চুপচাপ তাকিয়ে থাকলেন প্রৌঢ়, তারপর ধীরে ধীরে বললেন, বেশ, আপনাকে আমি নিরাশ করব না, কিন্তু একটি প্রতিশ্রুতি আমি চাই আপনার কাছ থেকে। বলুন। সাগ্রহে নড়ে চড়ে বসল যুবকটি। দেখুন, এখন শীতকাল, একটু পরেই 5টা বাজার, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে জাদুঘরের দরজা, এখানে থাকবে না কেউ, শুধু কয়েকজন লোক। দোতলার গ্যালারি ফাঁকাই থাকবে, শুধু বদ্ধ থাকবে বার্গলার প্রুফ দরজা জানলাগুলো। এই একতলায় আমার অফিস ও অন্যান্য ঘরগুলোও বন্ধ হয়ে যাবে, আমি চলে যাব আমার কোয়ার্টারে। এই একতলার কোণের একটি ঘরে থাকবে শুধু কেয়ারটেকার আর কয়েকজন লোক।
আমি ওই ঘরটা আপনাকে দেখিয়ে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মাটির নিচের তলার গ্যালারিটা আপনারই নামকরণ করা, আদিম নিপুর কারাগার, এর দরজাটা আজ খোলাই থাকবে। আপনি শুধু আমাকে প্রতিশ্রুতি দেবেন যে যদি কোনো কারণে আপনি ভয় পান বা ভয়ের কোনো কারণ ঘটে, তাহলে কোনোরূপ ঝুঁকি না নিয়ে আপনি ওখান থেকে চলে এসে সোজা রক্ষীদের ঘরে চলে যাবেন। কোনোরূপ দুঃসাহসে ভর করে ওখানে থাকবেন না। কথা দিলাম, অনেস্ট অনেস্ট। আসুন আমার সঙ্গে। প্রৌর ভদ্রলোকটি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যুবকটির, ব্যক্ত করলেন তার উদ্দেশ্যটা, তারপর যথাযথ নির্দেশ দিলেন তাকে। যুবকটিকে নিয়ে প্রৌর নেমে এলেন মাটির তলার আলো আধারি কক্ষে, যেখানে রাখা আছে কুখ্যাত অপরাধীদের মমের তৈরি পূর্ণাঙ্গ মূর্তিগুলো, তাদের জীবন পঞ্জী সহ। আপনি ওদের প্রত্যেকেরই পরিচয় মোটামুটি জানেন আশা করি। হ্যাঁ জানি, আপনাদের জাদুঘরে আমি এসেছি, বিশেষ করে এই আদিম রিপুর কারণে। কেন জানি না এই গ্যালারিটাই আমাকে আকর্ষণ করে বেশি। এইসব অপরাধীদের জীবন ও কার্যকলাপ নিয়ে আমার কিছু ফিচার লেখবার ইচ্ছা আছে, তাই আমি বারে বারে আসি এই গ্যালারিতে। আমার জানার দুর্বার আকর্ষণ যে আনক্যানি বলে কিছুর অস্তিত্ব আছে কিনা। মাদান্তসুর মিউজিয়ামে গিয়ে রাত কাটানোর আর্থিক ক্ষমতা আমার নেই, আমি তাই একটা রাত কাটাতে চাই এখানে। সত্যি সত্যি অলৌকিক বা অতিলৌকিক কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা তা জানতে। এখন শীতকাল, এইটাই প্রকৃত সময়, সন্ধে 7টা থেকে সকাল 7টা, এই 12 ঘন্টা আমি এই ঘরে কাটাতে চাই। কোনো কষ্ট হবে না, এমনকি লোডশেডিং হলেও কোনো ক্ষতি নেই। লোডশেডিং এর জন্য ভাবনার কিছু নেই, আমাদের এখানে বিকল্প ব্যবস্থা আছে। লোডশেডিং এর 1 মিনিটের মধ্যেই জেনারেটর চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে একমাত্র ওই মূর্তিটা ছাড়া বাদ বাকি সকলেরই ফাঁসি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, শুধু ডক্টর কার্ট থ্রোট ছাড়া। ওর পুরো নাম ডক্টর হর বিষ্ণু কানেতকার। ওর চোখ দুটো দেখেছেন, যেন জীবন্ত, মনে হয় অন্তর্ভেদী। ওর সম্বন্ধে যতদূর জানা যায় উনি মেসমেরিজম জানতেন, লোককে হিপনোটাইজ করার প্রবল ক্ষমতা ছিল। ডাক্তার হিসেবেও ছিলেন প্রখ্যাত, থাকতেন বম্বে শহরে। ওই মেসমেরিজম দ্বারা বহু রোগীকে উনি আরোগ্য করেছেন আশ্চর্যভাবে। গরিবদের চিকিৎসা করতেন বিনা পয়সায়, এমনকি তাদের ওষুধ পথ্য কিংবার পয়সা পর্যন্ত দিতেন নিজের পকেট থেকে। অথচ কি বিচিত্র এই মানব মনের রহস্য! দিনের আলোকে যিনি একজন প্রখ্যাত চিকিৎসক, রাতের আধারে তিনি আবার একজন নৃশংস খুনি। খুঁট দিয়ে লোকের গলার নলি কেটে হত্যা করতেন উনি, তাই পুলিশ রেকর্ডে ও পরিচয় ডক্টর কার্ট থ্রোট বলে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য হত্যা করতেন না, শুধু হত্যার জন্যই হত্যা করেন, ওটা ছিল ওর বিলাস। আর আশ্চর্য, প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে ভিকটিমদের মুখে কোনো ভয় বা বিকারের চিহ্ন নেই, বাধা দেবার বা আত্মরক্ষা করবার চিহ্ন তো দূরের কথা, যেন তার স্বেচ্ছায় তার খুরের তলায় নিজেদের গলা বাড়িয়ে দিয়েছেন। পুলিশের ধারণা তিনি প্রথম হিপনোটাইজ করে তারপর হত্যা করতেন। তবে চোরের 7 দিন তো সাধুর 1 দিন বলে একটা প্রবাদ আছে না, এই ক্ষেত্রেও তাই হলো। একটা সূত্র ধরে পুলিশ ওর সন্ধান পেল, উনিও বোধহয় আজ করেছিলেন বা জানতে পেরেছিলেন কিছু। পুলিশ এসে ওর বাড়িতে হানা দেবার আগেই উনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন বোম্বে শহর থেকে। আজ পর্যন্ত পুলিশ কোনো হতিশ করতে পারেনি ওর, অনুমান ওর মৃত্যু হয়েছে। নইলে ওর খবর কোথাও না কোথাও পাওয়া যেত,
উনি কি আর চুপ করে বসে থাকতে পারে? তা ঠিক, একেবারে ডক্টর জেকিল ও মিস্টার হাউন্ডের আধুনিক সংস্করণ। চমৎকার উপমা, আপনার প্রেজেন্স অফ মাইন্ড খুব সুন্দর। ঠিক সময় ঠিক উক্তিটি আপনি করতে পারেন। আপনার কমপ্লিমেন্টস এর জন্য ধন্যবাদ। তবে আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে রাত কাটাবার সুযোগ করে দেবার জন্য। কথার মাঝখানে দুজন রক্ষী ওপর থেকে নিচে এলো একটা হাতলওয়ালা আরাম কেদারা নিয়ে। এই নিন মিস্টার রিপোর্টার, আপনার স্বাচ্ছন্দ্যের জন্য আমরা শুধু এইটাই আপনাকে দিতে পারলাম। এটাতে বসে আপনি রাতটুকু মোটামুটি কিছুটা আরামের মধ্যে কাটাতে পারবে। এবারে বলুন, এটাকে কোথায় রাখলে আপনার সুবিধা হবে? এটাকে বরং ডক্টর কার্থ্রোটের দিকে পেছন করে রাখুন। আমি মৃতদেহ দিকে মুখ করেই বসতে চাই। উনি জীবিত কি মৃত তা যখন আমাদের জানা নেই, তখন ওকে আমি আমার লিস্ট থেকে আপাতত বাদ দিল। ঠিক আছে, আর একটা কথা, আপনি কিন্তু দয়া করে ধূমপান করবেন না। বুঝতেই পারছেন, মূর্তিগুলো সহজ দাহ্য, কোনরূপ দুর্ঘটনা যাতে না ঘটে তাই এই সাবধানতা। না না, ধূমপান আমি করব না। আচ্ছা, এখানে আস্তে আস্তে কানে এসেছিল মিউজিয়ামে নাকি আগুন লেগে গিয়েছিল? না, আগুন লাগেনি, তবে আশ্চর্যভাবে ঘরে ফায়ার অ্যালার্মটা বেজে উঠেছিল। খুব সম্ভব বৈদ্যুতিক গোলযোগ। যাই হোক, খুব ভাগ্য ভালো যে তখন দর্শক কম ছিল, নইলে প্যানিকের জন্য কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব ছিল না। আচ্ছা, এবার আমরা চলি। গুড নাইট। গুড নাইট প্রফেসর, গুড নাইট এভরিবডি। আরাম কেদারাটায় গা এলিয়ে দিল সে। তার অনেক দিনের ইচ্ছে অপরাধীদের নিয়ে কিছু ফিচার সে লিখবে। সৃষ্টির আদি থেকেই মানুষ অপরাধ করে আসছে, তার উল্লেখ আছে বাইবেলে, আছে অন্যান্য বহু ধর্মগ্রন্থে, আছে আমাদের রামায়ণ মহাভারতে। কিন্তু কেন? সৃষ্টিকর্তা যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তাকে একেবারে সৎ করে সৃষ্টি করতে পারলেন না কেন? এটা কি তার ব্যর্থতা, নাকি মানুষের প্রকৃতির মধ্যে সুপ্তভাবে লুকিয়ে আছে সৎ আর অসৎ? কেন মানুষ অপরাধ করে? কেন অপরাধ করবার নতুন নতুন ধারার প্রবর্তন করে সে? অপরাধের মধ্যেই খুঁজে পায় সে আনন্দ, খুঁজে পায় তার বেঁচে থাকার সার্থকতা। কেন, কেন, কেন? সে কেনটাকে খুঁজে বার করতে চায় সে। তাই সে আজ রাতটা থাকতে চায় এদের মাঝে, দেখতে চায় তার নিজের মনের মধ্যে কি অনুভূতি যাবে, কোনরূপ আনক্যানি কিছু সে অনুভব করতে পারে কি। চোখ বুঝে সে মনে মনে চিন্তা করতে লাগলো, তার ফিচারটা কিভাবে শুরু করবে সে, কিভাবে প্রকাশ করবে সেই অনুভূতিটা। আজকে এদের মধ্যে সারা রাত কাটিয়ে যে অনুভূতিটা হবে তার মনের মধ্যে। কতক্ষণ সে ওইভাবে চোখ বুঝেছিল তার খেয়াল ছিল না। চোখ মেলে প্রথমটায় সে একটু হক চকিয়ে গেল, তারপর সে ধাতস্থ হয়ে উঠল। মনে পড়ল কোথায় কি অবস্থায় সে রয়েছে। হাত ঘড়িটার দিকে চেয়ে চমকে উঠল সে। 12:30, তার মানে সে ঘুমিয়ে পড়েছিল। আশ্চর্য! আলো আধারে রহস্যময় ঘরটার চারিদিকে চোখ বুলোতে বুলোতে তার মনে হলো, কি রকম যেন একটা অদ্ভুত ধরনের নীরবতা নেমে এসেছে সমস্ত ঘরটার মধ্যে। এতক্ষণ যেন ঘরের মধ্যে ঘটছিল কিছু একটা ঘটনা, কিন্তু সে চোখ মেলে তাকাবার সঙ্গে সঙ্গে যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সেটা সত্যি কি কিছু ঘটছিল নাকি তার কল্পনা?
আবার চোখ মুদল সে। আশ্চর্য, কি আশ্চর্য! মনে হচ্ছে তার আশপাশের মূর্তিগুলো যেন আর শুধু স্ট্যাচু নয়, শুধুই প্রাণহীন পুতুল নয়, তাদেরও যেন একটা সত্তা আছে। মনে হচ্ছে তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করছে তার সম্বন্ধে। বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসছে তাদের অশরীরী স্বর, শিশিরের শব্দের মতো। চোখ মেলল সে, স্তব্ধতা। আবার চোখ মুদল সে, আবার সে একই ধরনের অনুভূতি। ফের ধীরে ধীরে চোখ খুলল সে। কিন্তু একই তার চোখের ভুল না মনের ভ্রম? মনে হচ্ছে মূর্তিগুলো যেন তাদের আগেকার পজিশনে নেই। কেউ যেন ঈষৎ বামে, কেউ যেন ঈষৎ ডানে কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়িয়েছে। আশ্চর্য, খুবই আশ্চর্য, এই অশরীরীদের মধ্যে সেই আজ রাতে একমাত্র শরীরে অস্তিত্ব বলে কি এদের মধ্যে চঞ্চলতা জেগেছে? সে কি এখানে অনধিকার প্রবেশকারী? তাই কি তাকে নিয়ে এদের মাঝে এত আলোড়ন? আচ্ছা, এবার আরাম কেদারাটাকে একটু ঘুরিয়ে নিয়ে বসা যায়, মৃতদের দিকে পেছন করে বসা যায় ডক্টর কার্থ্রোটের মুখোমুখি। দেখা যাক তিনি কি অবস্থায় আছে। আরাম কেদারাটাকে ঠিকভাবে ঘুরিয়ে নিয়ে বসল সে। হাতের ঘড়িটার দিকে তাকালো, আর একটা ঘড়ির কাটা একটার ঘরের দিকে। তার মানে ঘুম এসে চুরি করে নিয়ে গেছে প্রায় 6 ঘন্টা সময়। আরো 6 ঘন্টা তাকে থাকতে হবে এদের মধ্যে। ওয়াটার বটল থেকে কয়েক চুমুক জল খেল সে। ফ্লাস্ক থেকে ঢেলে খেল কয়েক চুমুক কফি। শরীরের আলস্য আর ক্লান্তির ভাবটা কেটে যাচ্ছে, বেশ চনমনে লাগছে নিজেকে। একটা সিগারেট খেতে পারলে আরো ভালো, কিন্তু প্রফেসরের কাছে সে অঙ্গীকারবদ্ধ। আরাম কেদারায় হেলান দিয়ে ডক্টর কার্থ্রোটের দিকে তাকালো সে। ওয়েল ডক্টর কার্থ্রোট, ভালো আছেন তো? আশা করি বেশ বহাল তবিয়তেই আছেন। গলা কাটাটা বন্ধ করলেন কেন? নিজের রসিকতায় নিজেই হাসল সে, কিন্তু হাসিটা বিস্তৃত হতে পারল। অবাক দৃষ্টি মেলে সে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। কাচহীন চশমার ফ্রেমটার মধ্য দিয়ে ডক্টর কার্থ্রোট যেন তাকিয়ে আছে তারই মুখের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি। সে কি ভুল দেখছে? চোখ দুটো ভালোভাবে রগড়ে নিল সে। মনে হলো মূর্তিটা যেন নড়ে উঠল একটু, এবং তার বিস্মিত দৃষ্টির মধ্যে ডক্টর কার্থ্রোটের বেটে খাটো মমি মূর্তিটা আয়ারল্যান্ড থেকে দড়ি টপকে নেমে এসে দাঁড়ালো তার সামনে। নমস্কার মিস্টার রিপোর্টার, আমার পরিচয় আপনার অজানা নয়। আপনারটাও আমি জেনেছি আপনি যখন প্রফেসরের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখন। আপনার এখানে রাত কাটাবার উদ্দেশ্যটাও জেনেছি, একটা নতুন ধরনের ভেঞ্চার। আপনার ফিচারটা খুবই ইন্টারেস্টিং হবে অবশ্য যদি আপনি সেটা লিখতে পারেন। আমাকে দেখে আপনি খুবই অবাক হয়েছেন না? তবে অবাক হবার কিছু নেই, আমি আপনারই মতো একজন রক্ত মাংসের জীবন্ত মানুষ। যদি সন্দেহ হয় তবে আমার গায়ে হাত দিয়ে দেখতে পারে। আমি মরিনি মিস্টার রিপোর্টার, আমি এখনো বহাল তবিয়তেই বেঁচে আছি, আর আবার নতুন করে কাজ শুরু করবার কথা চিন্তা করছি। না না, ডাক্তারই নয়, যে কাজ করে আমি খুব আনন্দ পাই, আমার সেই উদ্ভট শখের কাজ, লোকের গলা কাটার কাজ।
আপনি হয়তো খুবই অবাক হচ্ছেন বা হয়েছেন আমাকে এখানে এই অবস্থায় দেখে, কিন্তু ঘটনাচক্রে আজ আমি এখানে হঠাৎ এসে পড়েছি। ময়দানের দিকে দুপুরের সময় বেড়াচ্ছিল, এমন সময় মনে হলো একটা পুলিশের গাড়ি আমাকে ফলো করছে। ভগবান চেহারাটা এমনই বদখত করে করেছেন যে সেটাকে আর বদলে ফেলতে পারেনি। দেখছেন তো, অনেক বছর কেটে গেলেও চেহারাটা সেই একই রকম আছে। ভয় পেয়ে গেলুম ভীষণ, ধরা পড়লে নির্ঘাত ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এদিকে আশেপাশে লুকোবার জায়গা নেই, কোথায় পালানো যায় ভাবছি। সামনে জাদুঘরটা দেখে ঢুকে পড়ল। এখানে আমি এর আগেও এসেছিলাম, আপনার মতো আমাকেও এই অপরাধের গ্যালারিটা আকর্ষণ করে খুব। এর কোথায় কি আছে তা সব আমার জানা। এর ভেতর ঢুকে আমি ফায়ার অ্যালার্মের বেলটা বাজিয়ে দিলাম। লোকে যখন আগুন লেগেছে মনে করে পালাবার জন্য হুড়োহুড়ি করছে, সেই সুযোগে আমি আমার মোমের মূর্তিটাকে ওই অন্ধকার কোণটায় লুকিয়ে রেখে এসে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল। এমনিতেই গ্যালারিটায় দর্শকের সংখ্যা কম, এলেও এই আলো আধারি গা ছমছম পরিবেশের জন্য বেশিক্ষণ থাকতেও চাই না। আজকে ওই আগুন লাগার গুজবটা ছড়িয়ে পড়তে দর্শক আর আসেনি, তাই আমার ওইভাবে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়নি কোন। প্রফেসর আর আপনি তা এখানে এসে যখন কথা বলছিলেন তখন সবই শুনেছি আমি, প্রফেসরও আমাকে সন্দেহ করেননি কোন। যাই হোক, এ কথাটা মনে রাখবেন মিস্টার রিপোর্টার, যে এইখানে এইসব কুখ্যাত অপরাধীদের মধ্যে এসে দাঁড়ালে মানুষের মনের মধ্যে সত্য সত্যই একটা অশুভ প্রভাব পড়ে অবচেতন মনে একটা পরিবর্তন ঘটে। তার আদিম দীপুটা মাথা চাড়া দিয়ে উঠতে যায়, তাই এখানে বেশিক্ষণ থাকতে নেই। আপনার মনের মধ্যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার নিজের মনের মধ্যে সারাটা আমি বিলক্ষণ টের পাচ্ছি। বলতে বলতে পকেট থেকে একটা ছোট বেটে খোর বার করলে ডাক্তার, বারটায় আঙুলের চাপ দিয়ে খুঁড়ের ধারালো ফলাটা চকমক করে উঠল। সেই আলো আধারির মাঝখানে অদ্ভুত দর্শন খুঁড়টা, নাপিতে দোকানের লম্বা বাটওয়ালা সেই পরিচিত খুঁড়গুলোর ব্যতিক্রম ওটা। তার মনের ভাবটা বোধহয় বুঝতে পারলে ডাক্তার বললে, আপনি ঠিকই অনুমান করেছেন মিস্টার রিপোর্টার, এটা দেশি খোর না, এটা বিদেশি, মেড ইন ফ্রান্স। এককালে সেফিল্ডের খুঁড়ের ছিল বিশ্বজোড়া নাম, এখন আপনারা সেফটি রেজারে দাড়ি কামা, তাই এর কার্যকারিতা আর আরামপ্রিয়তার কথা আপনাদের জানান। জানতেন আপনার ঠাকুরদা, তবে আমার হাতের এই খুঁটটাও কিন্তু হেলা ফেলার বস্তু নয়। গলা কাটার জন্য আমি এই খুঁটটাকেই প্রেফার করি বেশি। ছোট্ট খুঁট ভাঁজ করে পকেটে রেখে দিলে বুঝতে পারা যায় না বাইরে থেকে, আর কাজের দিক থেকেও খুবই চমৎকার। মাখনের মধ্যে যেমন ছুরি বসে যায় অতি সহজে, ঠিক তেমনি ভাবে মানুষের কণ্ঠনালীতে বসে যায় ওটা। কিছু টের পাবার আগেই কাটা হয়ে যায় তার গলা। আপনার হয়তো জানার কৌতূহল হচ্ছে যে আমি গলা কাটতুম কেন, ওটা আমার নিছকই হবি মিস্টার রিপোর্টার, একটা নতুন ধরনের হবি। লোকে তো স্মারক চিহ্ন হিসেবে কত কিছুই জমা, যেমন পুরনো মুদ্রা, ফার্স্ট ডে কভার, ডাক টিকিট, মূর্তি ইত্যাদি, তেমনি আমি জমাই কণ্ঠনালী। নানা ধরনের নানা প্রফেশনের লোকের বা মহিলা, আমার সঞ্চয়ে এতদিন একটি ঘাটতি ছিল, আর সেটি হচ্ছে কোনো রিপোর্টারের কণ্ঠনালী। পুলিশ আমার পিছনে না লাগলে সেটাও আমি জোগাড় করে ফেলতে পারত। আজ আমার সঞ্চয়ে সেই ঘাটতিটা
পূরণ হবে। অবশ্য খুব রিমার্কেবল কিছু হবে না, কেননা কিছু মনে করবেন না মিস্টার রিপোর্টার, আপনার কণ্ঠনালীটা খুব সুদৃশ্য না, আপনার অ্যাডাম অ্যাপেলটা একটু উঁচু, তা জাগে, সে আর কি করা যাবে। পরে যদি সুযোগ আসে তবে ওই ঘাটতিটা কোনো চিফ রিপোর্টারের গলা কেটে পুষিয়ে নেব। নিন, আপনি এখন আপনি তৈরি হন। না না, কিচ্ছুটি কষ্ট হবে না আপনার, আপনি কিছু দেরি পাবেন না। হ্যাঁ, মাথাটা একটু তুলো, ঠিক আছে। হ্যাঁ, এবার ঘাড়টা একটু হেলান পেছন দিকে, হ্যাঁ, আর একটু, ব্যাস, ঠিক আছে, ফাইন। এবার আপনি তাকিয়ে থাকুন আমি যেখানে ছিল সেই আইল্যান্ডটার দিকে, তাকান। হ্যাঁ, ঠিক হয়েছে, এবার আমি কাজ শুরু করছি। 1, 2, 3। ময়দান সংলগ্ন গির্জার ঘড়িতে সময় ঘোষণা করলো সকাল 7টা। সূর্যের সোনালী আলো এসে ভরিয়ে দিলে রাস্তা মাঠ প্রান্তর। প্রফেসর, কেয়ারটেকার আর রক্ষীরা এসে হাজির হলো নিচের গ্যালারিতে, আদিম রিপুর কারাগার। 12 ঘন্টা আগে যেমনটি তারা দেখে গিয়েছিলেন ঠিক তেমনটি আছে সবকিছু, কোথাও নেই কোনো পরিবর্তন। মোমের লাইফ সাইজ স্ট্যাচুগুলো দাঁড়িয়ে রয়েছে যে যার নিজস্ব আইল্যান্ডে, তাদের জীবনপঞ্জী ও পরিচয়পত্র। জাদুঘরে প্রথম প্রতিষ্ঠার দিন থেকে তাদের যেমনভাবে সাজিয়ে রাখা হয়েছিল ঠিক তেমনিভাবে, শুধু পরিবর্তন হয়েছে আরাম কেদারাটার অবস্থানে। সেটাকে স্থান পরিবর্তন করে রাখা হয়েছে ডক্টর কার্থ্রোটের স্ট্যাচুর মুখোমুখি, আর তাতে হেলান দিয়ে স্থির নিথরভাবে বসে রয়েছে রিপোর্টার, দৃষ্টি ডক্টর কার্থ্রোটের মূর্তিটার দিকে। মুখে কোনো ভয় বা আতঙ্কের চিহ্ন নেই, যা আছে তা একটা প্রবল বিস্ময়। তাকে ডাকতে গিয়েও থমকে দাঁড়ালেন প্রফেসর, তার অভিজ্ঞ চক্ষু তাকে জানিয়ে দিলে যে ওকে আর ডেকে কোনো লাভ নেই, কেননা ও আর কোনো দিন কোনো ডাকে সাড়া দেবে না। ওর দৃষ্টিকে অনুসরণ করে প্রফেসর তাকালেন ডক্টর কার্থ্রোটের আইল্যান্ডের দিকে। ডাক্তারের লাইফ সাইজ মোমের মূর্তিটা তাকিয়ে আছে তাদেরই দিকে, কাচহীন চশমার ফ্রেমের মধ্য দিয়ে জল জল করছে তার সেই রহস্যময় অন্তর্ভেদী চোখ দুটো, ঠোঁটের কোনায় সেই পরিচিত রহস্যময় হাসিটি। শুনছিলেন মম পুতুলের জাদুঘর। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আবার ফিরছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।